আসসালামু আলাইকুম। ন্যারেশন চেঞ্জের দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে আজকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান শাওন। ন্যারেশন চেঞ্জের প্রথম ক্লাসে আমরা ন্যারেশনের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বাক্যের শ্রেণীবিভাগ অনুযায়ী ন্যারেশনের রূপান্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক, বাক্যকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করতে পারি। বাক্যকে আমরা সাধারণত পাঁচটি ভাগে ভাগ করতে পারি, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। বিভিন্ন ধরনের সেন্টেন্সের বিভিন্ন নিয়ম অনুযায়ী ন্যারেশন চেঞ্জ করতে হয়। এবারে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে বা ইনডিরেক্ট ন্যারেশনে নিম্নলিখিতভাবে পরিবর্তন করতে হয়। প্রথমেই সেট টু এর পরিবর্তে টোল্ড বসবে এবং টু উঠে যাবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে এবং দ্যাটের পরপর রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব এবং অবজেক্ট এবং অন্যান্য আরও কিছু থাকলে সেটিও বসাতে হবে। যেমন করিম সেড টু মি, আই অ্যাম ভেরি হাংরি। এখানে সেট টু এর পরিবর্তে টোল্ড হবে, টু উঠে যাবে, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসবে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, এবং রিপোর্টেড স্পিচ আই অ্যাম ভেরি হাংরি সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচ সিম্পল পাস্ট টেন্সে হবে। তাহলে করিম সেড টু মি আই এম ভেরি হাংরি এর ইনডিরেক্ট ন্যারেশন হবে করিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ ভেরি হাংরি। এই হি বলতে এখানে করিমকে বোঝানো হয়েছে। একটি নোট আমরা লক্ষ্য করব, রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট না থাকলে সেড অপরিবর্তিত থাকে। যেমন মাই ফাদার সেড আই অ্যাম ইল, এখানে রিপোর্টিং ভার্বে কোনো অবজেক্ট নেই, সুতরাং ইনডিরেক্ট করতে গেলে সেড সেডের জায়গাতেই থাকবে। মাই ফাদার সেড দ্যাট হি ওয়াজ ইল। পরের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, হি সেড টু মি ইউ ডিড দ্য ওয়ার্ক। এখানে যেহেতু রিপোর্টিং ভার্বে অবজেক্ট হিসেবে মি রয়েছে, সুতরাং সেড টু উঠে গিয়ে টোল্ড হবে। অ্যান্সারটি দাঁড়াবে এমন, হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমরা যদি গত ক্লাসটি ভালো করে দেখে থাকি, লেকচার ওয়ানটি যদি আমরা দেখে থাকি, তাহলে সেখানে আমরা টেন্স পরিবর্তনের নিয়ম সম্পর্কে স্বচ্ছ ধারণা পাব। সেই নিয়ম অনুযায়ী যেহেতু এই সেন্টেন্সটিতে হি সেড টু মি এটি একটি পাস্ট ফর্ম এবং ইউ ডিড দ্য ওয়ার্ক এটিও পাস্ট ইনডিফিনিট, সুতরাং ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচ হয়ে যাবে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সুতরাং হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এরপরে আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় নিম্নলিখিত পরিবর্তনগুলো করতে হয়।
প্রথমেই সেড এর পরিবর্তে আস্কড অথবা ওয়ান্টেড টু নো অথবা ইনকোয়ার্ড অফ বসে। ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন হিসেবে ইফ অথবা ওয়েদার বসে। সেন্টেন্সটি ডাব্লিউএইচ কোয়েশ্চেন দ্বারা শুরু হলে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে এবং ইফ অথবা ওয়েদার এখানে বসবে না। আমি আবারও বলছি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডাব্লিউএইচ কোয়েশ্চেন, সুতরাং হু অথবা হোয়াই হোয়্যার এই ধরনের ডাব্লিউএইচ কোনো ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটির ওয়ার্ডটি রয়ে যাবে এবং ইফ অথবা ওয়েদার বসবে না। এরপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব এবং অন্যান্য যদি আরও কিছু থাকে আদার্স হিসেবে সেটি বসবে। সাবজেক্টের আগে ডু ডাজ অথবা ডিড থাকলে তা উঠে যায়, যেমন দ্য ব্রাদার সেড টু মি, আর ইউ ফাইন, দ্য ব্রাদার আস্কড মি ইফ আই ওয়াজ ফাইন। এখানে লক্ষ্য করুন, সেড টু এর পরিবর্তে আস্কড বসেছে আর ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসেছে, যেহেতু এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। পরের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, হি সেড টু মি, ডিড ইউ ডু দ্য ম্যাথস নাও। হি আস্কড মি ইফ আই হ্যাড ডান দ্য ম্যাথস দেন। আমরা আগেই পড়েছিলাম, নাও থাকলে ইনডিরেক্ট স্পিচে দেন বসবে। উপরের বাক্যটিতে ডিড উঠে গেছে, ডিড দ্বারা আমরা বুঝতে পেরেছি যে রিপোর্টেড স্পিচটি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, যা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। যেমন মাই সিস্টার সেড টু মি, হোয়াট ডু ইউ ইট। এখানে মাই ফাদার আস্কড মি হোয়াট আই অ্যাট, কারণ হচ্ছে এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে আর এজন্যই ইফ না বসে সরাসরি ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসেছে। উপরের বাক্যটির রিপোর্টেড স্পিচ ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট দিয়ে শুরু হওয়ার কারণে ডাব্লিউএইচ ওয়ার্ডটি কনজাংশন হিসেবেই বসেছে এবং ডু উঠে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ন্যারেশন চেঞ্জের লেকচার টু এখানেই শেষ হলো। আমরা পরবর্তী লেকচারে আরও বিভিন্ন ধরনের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।